আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিয়ে এ মত বিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। এতে অংশ নেন বিভিন্ন হাটের ইজারাদার, পরিবহন মালিক, শ্রমিক নেতা সহ বিশিষ্টজনরা। সভায় ভাঙাচোরা সড়ক মেরামত, পশু বোঝাই যান নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ট্রাক, প্রাইম মুভার সহ বড় যানবাহনগুলোকে টোল রোড ব্যবহার করতে বাধ্য করা, ছিনতাইকারী ও মলম পার্টি রোধ, সড়কের উপর থেকে অবৈধ বাজার উচ্ছেদ সহ বিভিন্ন সুপারিশ করেন অংশগ্রহণকারীরা। আমি চাই প্রশাসন যেন এই অবৈধ বাজারগুলো যেন উচ্ছেদ করে দেয়, যেমন সরকার রাজস্ব বাঁচবে এবং হাইওয়ে রোড পরিষ্কার থাকবে, মানুষের যান চলাচলের কষ্ট হবে না। টোল রোড আছে, ওইখানে যেন তাদেরকে ব্যবহার করতে বাধ্য করা হয়, যাতে করে আমাদের গরু বাজারের গাড়িগুলো স্মুথলি আসে। অলঙ্কার থেকে নিয়ে ডিডি রোড মহানগরের অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয়, গরু বাজার গরু ব্যবসায়ীরা রাস্তার উপর চলে আসে, জন্য যানজট সৃষ্টি হয়। ঈদের এক সপ্তাহ আগে থেকে মহাসড়কের যানজট ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশের 3,000 সদস্য 3 শিফটে দায়িত্ব পালন করবে বলে জানান চট্টগ্রাম পুলিশ সুপার। এছাড়া বিভিন্ন পশুর বাজারে থাকবে জাল নোট শনাক্তকরণ মেশিন। যে গবাদি পশুর ব্যবসায়ীরা তাদের গবাদি পশু বাহী ট্রাক নিয়ে যে হাটে যেতে চায় তারা সেই হাটে যাবে, কোনো চাঁদাবাজি এটা আমরা হতে দিব না, এটা আমরা আপনাদের সহযোগিতা চাই। এদিকে ঈদকে ঘিরে যাতে কোনো জঙ্গি কার্যক্রম না ঘটে এজন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, আমাদের গোয়েন্দা কার্যক্রম যাতে কোনো জঙ্গি তৎপরতা এগুলো না হয় সেই কাজগুলো আমাদের অব্যাহত আছে। এছাড়া ঈদ যাত্রায় দুর্ঘটনা এড়াতে অদক্ষ চালক দিয়ে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি না চালানোর আহ্বান জানানো হয় সভায়। জাল নোট শনাক্তকারী মেশিন আছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।